না আমার আমার একটা খুব বিশ্বাস ছিল যে আমি যে যদি ভালো কাজ করি সেটা আমার কোথায় কাজ করি সেটা ডাজেন্ট ম্যাটার। তো আমার বাড়ি হচ্ছে সাভারে, সাভারেই আমার অফিস ছিল ওখানেই। ফিল্মটা যে প্রথম প্রধান নেক থাকবে এটা আসলে প্রথম বেসিক্যালি আমার টার্গেট ছিল না। আমার টার্গেট ছিল অ্যানিমেশন ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করা ফার্স্টে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তানভীর তারেক শোতে। আমি বরাবরের মতো বলি যে আমার আমার ভীষণ প্রিয় এবং আমাদের প্রিয় মানুষদের সাথে এই শোটি আমি আড্ডা দিই। আজকে যিনি আমার গেস্ট ভীষণ ইয়াং, সবচেয়ে বড় কথা হচ্ছে খুব অল্প বয়সে এতটা ইন্ডাস্ট্রিতে জায়গা দখল করাটা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কঠিন। অন্তত আমি আমার অবজারভেশনে যেটা বলি, ও খুব অল্প বয়সে খুব কম সময়ের ভেতরে অত্যন্ত আধুনিকতম সিনেমা এবং আমাদের দর্শকদের দৃষ্টিতে দারুণ এক মোহের জায়গা করে নিয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে নিজের কাজে। নাম সৈকত নাসির, আমার আমাদের খুব প্রিয় মানুষ নির্মাতা সৈকত নাসির, কেমন আছো? আমি তানভীর তারেক, তানভীর তারেক শোতে স্বাগতম। আমি ভালো আছি তানভীর ভাই, আমার খুব প্রিয় মানুষ। থ্যাংক ইউ। আপনার পরিচয়টা জাতি যেমন জানে আমিও জানি। সৈকত, আমরা আসলে একটু জীবনের গল্পটা নিয়ে শুরু করি। সেটা হচ্ছে শুরুতে, একেবারে শুরুতে তো কেউ আসলে বাপ মায়ের পেশ মানে স্বপ্নের জায়গা থাকে না যে ছেলে আমার ফিল্ম নির্মাতা হবে। সো শুরুটা কেমন ছিল, তোমার কি হওয়ার ইচ্ছা ছিল? আমি ঢাকা ইউনিভার্সিটি চারুকলাতে ছিলাম, তো ওখানে আসলে বাবা ফ্যামিলিগতভাবে একটু আমাদের ফ্যামিলিটা একটু কনজারভেটিভ ফ্যামিলি, তো বাবা কখনোই চাইতো না যে আমি ওখানে পড়াশোনা করি। বাবা যত অর্থ হয় না কেন তার বিনিময় হলে দেশে বাইরে যাওয়া, পড়তে যাওয়া, এই থিওরিতে ছিল। তো আমি দেশে বাইরে যখন যাই তখন আসলে ততদিনে আমি থিয়েটার সাথে জড়িত ছিলাম। আচ্ছা, মহাকাল। তো সাডেনলি আমার ইচ্ছা ছিল যে ঠিক আছে, মানে যেহেতু চারুকলে পড়তে পারলাম না, সামথিং এই রিলেটেড কিছু করা যায় কিনা। তো ওখান থেকে আসলে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন নিয়ে পড়া আমার দেশের বাইরে গিয়ে। তো এসে একটা অ্যানিমেশন হাউস করার কত কথা ছিল যে ফিচার ফিল্মগুলো বা এইসব জায়গাগুলো যে টেকনিক্যাল সাইটে অ্যানিমেশন সাইটে এটা বাংলাদেশের জন্য হয়। ঠিক কবে কোন বয়স থেকে আগ্রহটা জন্মালো যে ফিল্মটাই আমার প্রধান নেক থাকবে? ফিল্মটা যে প্রথম প্রধান নেক থাকবে এটা আসলে প্রথম বেসিক্যালি আমার টার্গেট ছিল না। আমার টার্গেট ছিল অ্যানিমেশন ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করা ফার্স্টে। তো আমি যখন বাংলাদেশে এসে 2013-14 দিকে, সরি 12 দিকে অরণ্যমোহনের সাথে কথা হয়, তখন আমি গিন ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি আমাদের ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন সাবজেক্টে পড়াচ্ছিলাম। তো তখন মামুন ভাইয়ের সাথে পরিচয় হয় এবং মামুন ভাই একজন টেকনিশিয়ানের মাধ্যমে যাদের সাথে পরিচয় হয় ওদের কয়েকটা ফিল্ম কাজ করার পরে আজিজ ভাই একটা বলে যে তুমি ফিল্ম বানাও। আচ্ছা আচ্ছা, মানে আজিজ ভাইয়ের সাথে সম্পর্ক আলাদা প্রশ্নই ছিল আমার। কীভাবে পরিচয়টা আসলে, শুরুটা কীভাবে? আজিজ ভাইয়ের সাথে শুরু হয় তাদের একটা ভালোবাসার রং নামের সিনেমায় তারা একটা গ্রাফিক্সের জায়গা থেকে একটা ঝামেলা পড়ছিল। আচ্ছা, সেটা সলভ করতে এসে আসলে কাজ করা কাজটা প্রথমদিনে ঢাকায় তোমার প্যানেল সহ বসে গেছে মানে? আচ্ছা, না আমার আমার একটা খুব বিশ্বাস ছিল যে আমি যেই যদি ভালো কাজ করি সেটা আমার কোথায় কাজ করি সেটা ডাজেন্ট ম্যাটার। তো আমার বাড়ি হচ্ছে সাভারে, সাভারেই আমার অফিস ছিল ওখানেই ওখানেই এবং বাংলাদেশের বিগ বিগ আপনার বিজ্ঞাপন এজেন্সিগুলো সবগুলো কাজ আমার হাউস থেকে হইতো তখন, সাভার থেকে। সাভার থেকেই। আচ্ছা। এবং তারপরে টপ অফ মাইন্ড, টপ ক্রিয়েশন, গ্রে, এটা সবার কাজই হইতো ওখানে, মানে একদম প্রফেশনালি কাজ হইতো ওখানে। সো কখনো মনে হয়নি যে ঢাকায় বা একটা বড় এখানে বড় হাউস দিতে হবে নাহলে আমি কাজ পাবো না, এই শুরুর দিকে কখনো মনে হয়নি? না, আমার আসলে কাজের অভাব কখনোই ছিল না। বি ফ্র্যাঙ্কলি যেটা আমি মানে আমার যখন ফার্স্ট কাজ ফার্স্ট প্রথমের দিকে কাজ করতে মানে ঢুকতে কষ্ট হয়েছে ইন্ডাস্ট্রিতে, এটা আমি না বলি, এটা অনেক বড় স্টোরি। বাট আমি যখন কাজ করা শুরু করি ফার্স্ট কাজ থেকে শুরু করে মানুষ ভালোবাসা শুরু করছে কাজগুলোকে, এবং যে ক্লায়েন্ট আমার একবার হয়েছে সেই ক্লায়েন্ট আমার পরবর্তী আমার সাথে রেগুলার কাজ করতো, তো সেক্ষেত্রে আমার দেখা যেত যে অনেক সময় আমি মানে কাজের চাপে এমন হয়েছে যে আমরা অনেকের কাজ করতে পারি নাই, ডিসিশনটা তখন নেওয়া টাফ ছিল যে কোনটা করবো কোনটা করবো না, এই একটা মুহূর্ত ছিল। কারণ বাংলাদেশে তখন আমি যখন কাজ শুরু করি তখন বাংলাদেশের ফিল্ম মানে অ্যানিমেশন সেক্টরটা, বিশেষ করে অ্যানিমেশন সেক্টরটা একদম পোর ছিল। একটা সময় বিকল্প চলে আসে হয় সৈকত নাতে ইন্ডিয়া, এই জায়গাটা তৈরি হয়েছিল তখন। বাহ। তো সেক্ষেত্রে সবার জীবনেই সৈকত প্রত্যাখ্যানের একটা গল্প থাকে যে অনেকভাবে প্রত্যাখ্যিত হয়, সবার সাপোর্ট পাওয়া যায় না, সেই রকম গল্প দিয়ে একটা ঘটনা আমাদের সাথে যদি একটু শেয়ার করো। পাশাপাশি প্রথম জীবনে কে প্রথম সাপোর্টটা দিয়েছিল? ওকে, আমার প্রত্যাখ্যান বলতে আসলে আমি খুব লাকি পার্সন, আমি বললাম তো সিনেমাটা যখন আমি করতে চাইছিলাম সেটা ছিল 2020 সালে আমি সিনেমা বানাবো, এইটা ছিল হচ্ছে
2013-14 দিকে সেই স্বপ্ন হলো যখন আজিজ ভাইয়ের সাথে লিংক হইলাম তখন বললাম আমি ফিল্ম মেকার হবো বাট ফিউচারিস্টিক ফিল্মগুলো আমি করবো সায়েন্স ফিকশন বেসড ফিল্মগুলো যেগুলো স্টুডিও বেসড সিনেমাগুলো হলিউডে যে টেকনোলজিক্যাল যে ফিল্মগুলো হয় এগুলোর প্রতি আমার একটা আকর্ষণ ছিল। তো আজিজ ভাইয়ের সাথে যখন কথা হয় সে আমাকে যখন প্রপোজ করেছে সিনেমা বানাও তুমি নিজে, আমি বললাম তাকে আমার গল্প রেডি আছে আপনি শুনতে পারেন। আমি গল্প শোনার পরে সে আমাকে যখন সিনেমাটা দিল বলো তুমি করো ওই আলাপেই ওই আলাপেই, এবং ইভেন দো আমি তাকে সব প্রথম জিজ্ঞেস করছিল দেশে বানাতে কত টাকা লাগবে, বলছে 5 কোটি টাকা। তখন আসলে আমার ফিল্মটা আমার কাছে অনেক লার্জ যে স্কেলটা এইটাকে আসলে আমি ফিল্ম বুঝি পার্সোনালি। আমি বিশেষ করি যে হলিউডের যে কন্টেন্টগুলো আপনি যদি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এই টাইপের কন্টেন্টগুলো যদি সিনেমা হলে যায় বাংলাদেশের সিনেমাটা চোখে চেঞ্জ হয়ে যাবে, তখন আমার মানে পার্সোনালি আমার ভীষণটা ছিল এইটা। তো আজিজ ভাইয়ের তখন 26টা মনে হয় সিনেমা হল তার প্রজেক্টর ছিল, তো এত বড় রিস্ক হয়ে যায়। তো তারপরও সে বলছে ঠিক আছে আমি সিনেমাটা বানাবো বাট আমি এর আগে একটা খুব 1 কোটি টাকার ভিতরে কিছু করা যায় এমন কিছু সিনেমা চিন্তা করো। আচ্ছা আচ্ছা ওকে, তারপর চিন্তা করা শুরু করলাম। তোমার রেফারেন্স কি কাজ দেখেছিল যেটা পুরো সেই আত্মবিশ্বাসটা জন্মালো? আজিজ ভাইয়ের সাথে আমার যেটা হয়েছে যে আজিজ ভাইয়ের সাথে ভালোবাসার রঙে মানে কোনো অ্যানিমেটর ছিল যারা 1 বছরের কাজ করে দিতে পারে নাই, তো সেটা আমি 2 দিনেই করে দিয়েছিলাম তাকে এবং সে খুব সারপ্রাইজ ছিল। যেমন তার সাথে যে ডিলিংসটা ছিল আমার অর্থনৈতিক যে ডিলিংসটা তার থেকে সে 20,000 টাকা বেশি আমাকে গিফট করছে। মিন্স কেন তোমার কাজ আমার ভালো লাগছে, তারপরে পোরামন কাজ করলাম, তারপর ভালোবাসার রং থেকে শুরু করে বাংলাদেশের যে ফিল্মের অ্যাকশনের ভিতরে যে মডার্ন তামিল ফ্লেভারটা নিয়ে আসা আমরা যেটা বলি স্লো মোশন থেকে শুরু হয় টুইস্টার এই ধরনের ইফেক্টগুলো আমি শুরু করলাম হচ্ছে ফিল্মগুলোতে আজিজ ভাই সব সিনেমাতেই ভালোবাসার রং ভালোবাসা আজকাল তারপর এই ধরনের যতগুলো সিনেমা রিলিজ হলো তখন আমি দেখা যায় ওই প্রত্যেক সিনেমারই স্পেশাল ইফেক্টস বেহেন্দাতে আমি বেহেন্দা সেটে আমি জড়িত ছিলাম অলওয়েজ। তো আজিজ ভাই ভালো লাগতো, তার মানে আমরা এটা বলতে পারি যে আব্দুল আজিজ জাজ মাল্টিমিডিয়া বা আমরা যে তর্কটা আছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল সিনেমা যে প্রথম তৈরি করে সেই হাত ধরার কাজটা আসলে সৈকত নাসিরকে দিয়ে শুরু। আমি সেটা সব ভীষণটা বড় জিনিস তানভীর ভাই, যেটা হচ্ছে যে আজিজ ভাই ভীষণ খুব ভীষণ একজন মানুষ আমার দেখা এত বড় লার্জ স্কেলের সে ভীষণ অনেক দূর পর্যন্ত দেখে। আপনি দেখবেন তার সিলেকশনে যে ছেলেপিলেগুলো আসছে ইন্ডাস্ট্রিতে তারা কিন্তু মোটামুটি সবাই কাজ করে খাচ্ছে, তো এটা হচ্ছে সে আমার কারোর জন্য মনে হয় এটা মানুষ খুব লং ডিস্টেন্স দেখতে পারে একদমই, তার অনেক অন্য অনেক তর্ক থাকতে পারে বাট আমার মনে হয় ফিল্মের জন্য আসলে খুবই অপরিহার্য। আমার মনে হয় ভীষণটা দেখছেন আজিজ ভাই, সো সেই জায়গাটা থেকে আমি সাপোর্টিং একটা ক্যারেক্টার প্লে করছি দ্যাটস অল। কিন্তু আমরা প্রত্যেকটা আমার অনেকগুলো শোতে অনন্ত জলিল বারবার বলেছেন যে ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল সিনেমা তার হাত দিয়ে তৈরি, আমরা তো আসলে বুঝি না ধরো ডিজিটাল বিষয়টা কি বা দর্শকরাও আসলে অনেক রকম তর্কে, কিন্তু আসলে ডিজিটাল প্ল্যাটফর্ম তো ডিজিটাল সিনেমা অবশ্যই জাজের হাত ধরেই কি এসছে। আমিও এটা ঠিক যে আমি আসলে খুব ফিল্মের সাথে জড়িত খুব কম সময় ছিলাম, তো আমি যখন জড়িত হই ওদের সাথে তখন ভালোবাসার রং নামে একটা সিনেমা অলরেডি রেডি, এটা রিলিজের 10 দিন আগে আমার সাথে তাদের পরিচয়, তো সেক্ষেত্রে আসলে আমি যাই না। এর আগে মানে অনন্তবার একটা সিনেমা রিলিজ হয়েছিল ডিজিটাল ফর্মেটে সম্ভবত, সেটা হচ্ছে ইফতেখার ভাই যেটা করছে, আমি ঠিক আমি প্রজেকশনের ক্ষেত্রে জাজ যেটা নিয়ে আসছে সেটা ফার্স্ট টাইম প্রজেকশন সেই তর্কে না যাই, কিন্তু সেক্ষেত্রে আমি একটু বলি যে তার মানে যারা এডিটর ভালো এটা কি এমন যে যারা এডিটর অ্যানিমেটর তারা খুব ভালো নির্মাতা হয়? না এটা মোটেও না, আর আমার বেস্ট আসলে আমি যতটা এডিটর বা অ্যানিমেটর তার চেয়ে আমার ব্যাকগ্রাউন্ড স্টোরি হচ্ছে আমি আজকে 2002 এসে আমার থিয়েটার করার বয়স হচ্ছে 30। আচ্ছা সেটাও খুব কাজে দিয়েছে, এটা আমাকে কাজ করছে, আমি থিয়েটার মঞ্চ করতাম ছোটোবেলা থেকে, আমি মঞ্চে অনেকগুলো নাটকের ডিরেকশন দিয়েছি, সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাট আমার ফিল্ম বানানোর টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে যে একদম ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট হবে কন্টেন্টগুলো, আমার অলওয়েজ চেষ্টা ছিল যে লিমিটেশন না থাকুক আমার কন্টেন্টটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করুক, এই টার্গেটগুলো সবসময় ছিল। তো আসলে মিনিমাইজ করতে হচ্ছে সেই ইন্ডাস্ট্রির বাজেট, ইন্ডাস্ট্রি তখন আমরা যে সময়টা আসছি 2012 ভয়ঙ্কর ট্রানজিশন টান যাচ্ছিল, একদিকে বাজেট ছবিগুলো তারপর একদিকে 35 ট্রান্সফর্ম হয়ে ডিজিটালাইজ জিনিসটা আমরা যাচ্ছে, তো ওই সময়টায় একে তো হল থেকে শুরু করে সব জায়গায় ট্রানজিশন চলতেছিল এবং খুব বেশি কনফ্লিক্টেড ছিল ইন্ডাস্ট্রি ইয়াং জেনারেশন ইয়াং ডিরেক্টরদের সাথে বা নতুন ডিরেক্টরদের সাথে পুরাতন ডিরেক্টরদের একটা কনফ্লিক্ট ছিল অলওয়েজ যে এরা প্লাস্টিকের ক্যামেরা নিয়ে কাজ করতেছে এরা এই করতেছে করতেছে, এই ধরনের জিনিসগুলো আসলে তখন আমরা ফেস করছি। আচ্ছা আমরা ওই জন্য আমরা যে ফিল্ম মেকার হিসেবে যখন কাজ করা শুরু করি তখন একদম ফার্স্টের দিকে যে আমরা ডিজিটাল ক্যামেরা দিয়ে শুরু করা কাজটা শুরু করা হয় তখন টেকনিশিয়ান অ্যাভেলেবেল না, তখন দেখা যায় ইন্ডিয়া থেকে একজন আসলে ওকে দিয়ে আমরা চেষ্টা করতাম যে এটা জাজ থেকে যে চেষ্টা করা হয়তো যে একজন টেকনিশিয়ান ইন্ডিয়া থেকে এনে
দুজন তার পিছনে অ্যাসিস্ট্যান্ট দিয়ে দেওয়া যে তুমি আগে দেখো যে ও কি করতেছে। তো এইভাবে আমরা আসলে একটা ডেভেলপ করার চেষ্টা সময়টা আমরা চলে আসছিলাম।